ওরে বাবা বড় বড় মিষ্টি লক্ষ্মীর মিষ্টি দই কেজি দেখছিস তো দেখ ও বাড়াবো আরে বাড়াও বাড়াও এখন তো বাড়াবি না নে আর কাজ করা লাগবে না যখন তখন এসে কবি নি কাম কর কাম কর সব কাম আমার মিষ্টি নিয়ে আসো আমার বড় ভাই দে যাও আজকে মিষ্টি নিয়ে আসে দুই কেজি আর আপনার বাপ তো নিয়ে আসে লাউ কদু মলি মিষ্টি কুমড়ি বিশ্ব সুন্দরী বউ এই বউ নিয়েই থাকো আর বক কয়ো যে মেকআপটা ভাইজা দিবি নাই ঘাইটা দিবি রাতের বেলা ওইটাই খাইও তোমার আজকে খাওয়া বন্ধ এই বড় বউ তুমি খালি আমার মেকআপ নিয়ে কথা বলো কিছু জেনে হ্যাঁ নিজে ঘষতে পারো না তোমার স্বামী বললে তো হয় নিয়ে এসে দিয়ে এত মেকআপ নিয়ে হিংস করে নিয়ে এসে দিয়ে নিবি নি ঘষবি নি চুপ থাকো তো এই তোমার কেন কেন ভ্যান ভ্যান আমার ভালো লাগে না ঠিক আছে যত তো সব বাড়ি আসলাম বাজার থেকে একটু কই ঘরে নিয়ে যা বাতাস মাতাস পারবি আর কি সিল্লা পোলা লাগাইছে থাকো তোমরা তোমরাই থাকো বাড়িতে থাকবো না দিলা দিলা তো মাথাটা গরম করে সব সময় খালি আমার মেকআপের পিছনে পড়ে থাকো কিসের জন্য হ্যাঁ না তোমার মেকআপের পিছনে পড়ে থাকবে না তুমি সারাক্ষণ মেকআপ ঘষো কিসের জন্য আমি তো ঘষবই আমার বাড়িতে বেশ আমি কোনোদিন কোনো কাজ করি নাই আমার আম্মু সব সময় আমার গালে তুলা খাওয়াইছে আমি হাত দিয়ে কখনো খাইনি এখানে এসে তো আমি হাত দিয়ে খাইতে হয় আমি মেকআপ করব না কি আমার আরে বাপ রে বাপ ঠিক আছে আজকে থেকে তুমি আর হাত দিয়ে খাইও না হ্যাঁ আমি ভাত মাখায় মাখায় তোমার গালে তুলাই খাওয়াবো না বাবা কি ব্যাপার এত সাসাফিস হচ্ছে কে দেখেন তো আব্বা আপনার সওয়াল সেই সকালবেলা পাঠাইছি বাজারে কি বাজার করে লিয়ে আসে দেখেন লিয়ে আসবার কইছি ইলিশ মাছ নিয়ে আসে পুঁটি মাছ এই যে তার সুন্দরী নবাবি বউ সে তো একটা মাছের গায়ে হাত দিবে না আর এই পুঁটি মাছ দিয়ে কি প্রতিদিন খাওয়া যায় আপনি কোন সে টাকা কি করে জানেন এই যে দেখেন সে মাসের ভিতর ছয় দিন তার ছোট বউয়ের জন্য মেকআপ কেনে এরকম করে কি সংসার চলে আব্বা বলেন বৌমা বাড়ি যা তো চেঁচামেচি করলি বাড়ির মান সম্মান থাকবি এই যে আশেপাশে বাড়িঘর আছে এটা শুনলি কি কবি কত আর বৌমা তোমার বেশ মেকআপ কেনার কি দরকার কও আব্বা আমি তো চুপই থাকি আপনার বড় বেটার বউ তো খালি ঝগড়া করে আর আমি কি করি কোন সারাদিন তো শুধু একটু মেকআপই করি না মা আল্লাহর রাস্তায় আসো নামাজ ধরো এই মেকআপ মেরে কোনো লাভ নাই মা আর একটা কথা কই ছোট বৌমা তোমার আচরণে এ বাড়ি হাবারে জাহান্নাম পরিণত হয়ে গেছে আব্বা আপনি শুধু আপনি বরাবর পক্ষ নিয়ে কথা বলেন কিসের জন্য কই আপনি তো আমার পক্ষ নিয়ে কথা বলেন না খালি পাইছেন বরাবর পক্ষ নিয়ে কথা বলা আপনি মেকআপের কি বুঝবেন আপনি তো মেকআপ কোনোদিন কেনেননি আমার শাশুড়ির জন্য আপনি কোনোদিনও আমার শাশুড়িকে একটুখানি স্নো কিনে দেননি ওই যে পাতিলি করে নিয়ে নিয়ে মেকআপ স্নো বেচতে আসতো তখন তো একটুখানি 25 বছর স্নো কিনে দেননি সেই জন্য আপনার কপাল থেকে আল্লাহ বউ তুলে নিয়েছে আর আপনি আমার শুনান আর এইসব জ্ঞান এইসব আমাকে শোনায়েন না তো আর এইসব হাদিস কোরআন বাদ দেন আব্বা মন খারাপ করেন না আসেন কড়ে খায় নেন তৃষা তৃষা ভাইয়া ওরে বাবা বড় বড় মিষ্টি লক্ষ্মীর মিষ্টি দই কেজি দেখছিস তো দেখ ও বাড়াবো আরে বাড়াও বাড়াও বাড়াবে না তো ঘরের মধ্যে থেকে এসে দেখে যাও আমার বড় ভাই মিষ্টি নিয়ে আসছে ঘরের মধ্যে থেকে খালি দেখো আইসি একবার দেখছিস ভাইয়া বাড়াবি না নে এখন এখন তো বাড়াবি না নে কাজ করা লাগবে না যখন তখন এসে কবি নি কাম কর কাম কর সব কাম আমার মিষ্টি নিয়ে আসো আমার বড় ভাই দে যাও আজকে মিষ্টি নিয়ে আসছে 2 কেজি আর আপনার বাপ তো নিয়ে আসে লাউ কদু মলি মিষ্টি কুমড়ি এটা ছাড়া তার কোনোদিন কোনো কিছু আনে না একটা দিনও দেখলাম না যে একটু লালি গুড় আনলে কি একটু বাতাস আনলি আনলে তো একটু শরবত মরবত বানা খেতাম আমার তাই খায় আর আমাকে কয় কামের কথা মন লাগে মন অন্তর লাগে ছোট লোকের বংশ আনবে কোথেন টেকা থাকা লাগে না তাই না রে ভাই শোনো বউ তোমার বাপ ঘুষ খায় খায় বড় লোক হয়েছে
তোমার বাপ ঘুষের টাকায় এত বড় বড় দালান তুলেছে, আর আমার বাপ ঘুষ খায় না। আমার বাপ মাটির চষে সেই টাকা কামাই করে আমারে ভাই বোনে বড় করেছে। তোমার বাপের ঘুষের টাকা মানুষের রক্ত চুষা টাকা, বুঝিছাও? আমার বাপ কারো রক্ত চুষে খায় না। যে আমার গায়ে যে রক্ত আছে সব আমার বাপের হালাল টাকার রক্ত, আর তোমার গায়ে যে কয় লিটার রক্ত আছে সব তোমার বাপের ঘুষের হারাম টাকার রক্ত। ওইতালিয়ে বড়াই করে না, বুঝছে? ওইতালিয়ে বড়াই করে না। শোনো বড় বউ, আমার বাপেকে একদম ঘুষের কথা বলবে না। আর বাপ ঘুষ খায়, ঘুষ খাওয়ার যোগ্যতা লাগে, বুঝছে? তোমার বাপ ওই যে মাঠে যায় ধুরু ধুরু হ্যাট হ্যাট এই চাকরি বেড়ায়, শিক্ষিত হালাগে শিক্ষিত। আমার বাপ কত শিক্ষিত জানো? আমার বাপ সবারই যে সই করে দিয়ে আমার বাপে সবাই আল্লেখ করি আদর করি দেখা দিয়ে যায়, ওইটাকে উপরি কামায় খায়, ঘুষ খায় না, বুঝছে? তোমার মুখই আমার দেখবার মন করে না। ভাইয়া চল, ওনার সাথে কথা বলে মুখ নষ্ট করতে হবে না। কি রে আপু, তোর মুখ টুক শুকা গেছে কে, খাস না? খাই তো। নাকি সারাদিন খালি কামই করায়? না, কাজ করতে হয় না, কিন্তু ওই যে ভাতটা মাখাই খাইতে হয়। আমার এটা করতেই সেই কষ্ট। আগে দেখিস নি, আম্মু আমারে গালে তুলে খাওয়াই দিত। ভাই খাওয়া দেবার গোবের পারিস না। দে তোরে বলি না, তোর ওই আপা কি তোর সাথে কি সারাদিন ঝগড়াই করে? ঝগড়াই তো করে, আমাকে দেখতে পারে না একদম। আমার থেকে একটু খারাপ দেখতে, তো আমি একটু বেশি সুন্দর হিংসে করে। আর তার সে যে মেকআপ করি, তো মেকআপ করেনি খালি খ্যাঁক 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 করে, সে হিংসুটে জানিস। আচ্ছা ভাইয়া, তোর এই বিষয় নিয়ে এত টেনশন করতে হবে না। তুই ওই যে হাসানের লুঙ্গিটা পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হ। আমি বড় আপা বলতেছি তোর খাবার দিতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস। মুন্নি মুন্নি মা মুন্নি, কই মা মুন্নি, আসো মারে। আব্বা হে মা, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ মা ভালো আছি, মা ভালো আছি। গাছের লাভ মনে হয়? নতুন জাংলার নতুন লাউ। তুই এই লাউ বুঝছে, এই বর্তমানে চিংড়ি মাছ অথবা টাকি মাছ দি, বুঝলেন? লাউ আমার পেট একদম ক্লিয়ার। তাই একে হাসি একদম গলে পড়তেছে, দাঁত তো 32টা, দুইজনে মিলে 64টা দাঁত বের করে হাসতেছে। লাউ খাই পেট পরিষ্কার হবি কে? আমার ভাই যে কালকে এত বড় বড় লক্ষ্মীর মিষ্টি আনছিল, ওইটা খাই কি আপনি পেট আটকে গেছিল? পেট আটকে গেছিল, জবান আটকে গেছিল, তাই না? তখন তো একবারে বলেন না মিষ্টিটা সেই স্বাদ সেই সুন্দর, তখন কথা বাড়ায়নি। এই আপনি আবার কেমনি লোক? হ্যাঁ সেদিনকে নিয়ে আসলেন ফুলকপিলি, আর একদিন আসছেন কদুনি, আজকে আর কি লাইছেন লাউ কে? মেয়ের বাড়িতে একটু গুড় নিয়ে আসতে পারেন না? ছোট লোক এত ছোট লোক কোথেকে হয়েছেন? গুড় কিনারও আপনার পয়সা নেই। নানান রকম খুঁটা দাও, আমি কিচ্ছু কই না। তাই বলে আমার বুড়ে বাপটা তুমি এইরকম ভাবে আজে বাজে কথা কবের পারো না। এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। আমার বাপটার এক পাও কবরে যায় রয়েছে, কবে আমার বাপটা মরে যাবে? তুমি তার মনে এত বড় দুঃখ দিবার পারলে? মানে দুঃখ করার কাম নাই, এবার যে তুমি কত সুখে আছো তা আমি এসে আজকে দেখতেছি। চলো, এতদিন যখন তোমাকে আমি ভাত কাপড় দিয়ে মানুষ করে পারছি, এখনো তোমাকে মানুষ করে পারবো। চলো মা, তোমার কাপড় চোপড় কিচ্ছু লওয়ার দরকার নাই, আসো চলে আসো আমার সাথে। বি বি দাঁড়া, আমার আর আমার কথা শুনে দাম না। এ বি বোমা, তো যা না বোমা, আর আমার কথা আমার শুনে না বি। মুন্নি মুন্নি, এই মুন্নি মুন্নি কই গেল? তিশা
দিশা হ্যাঁ কি হইছে ডাকো কিসের জন্য এই ওই মুন্নি কই রাগ করে বাপের সাথে চলে গেছে হ্যাঁ বলো কি চলে গেছে মানে আর বলো না তোমার যে শ্বশুর আছে না এতটুকু একটা লাউ নিয়ে আইছে সে লাউয়ের কথা বলছি সেজন্য রাগ করে চলে গেছে আচ্ছা তুমিই কও আমার ভাই যেদিনকেই আসে সেদিনকেই এক গাদা মিষ্টি নিয়ে আসে আর উনি খালি নিয়ে আসে লাউ কোদু মূলা ফুলকপি এগুলো হয় বলো বলছি একটু মিষ্টিও আনতে পারে একটু গুড় হলেও তো আনতে পারে কিচ্ছু আনে না বলছি উনি রাগ করে মিয়েক নিয়ে চলে গেছে এতবার করে কুলাম যায় না হাতে পায়ে ধরলাম শুনলো না জানো আমার তো খিদে লাগেছে তো দাও একটু ভাত নিয়ে আসো ভাত ভাত কই পাবো ভাত নেই তুমি রান্না করো আমি আমি রান্না করব কি বলো তুমি তোমার কি মাথা ঠিক আছে আমি কোনোদিন ভাত মা খাইয়ে খাই না আমার আম্মু খাওয়াই দেয় তুমি আমাকে রান্না করতে বলো আমি তো রান্নাই করতে পারি না কি কাও তুমি এই তুমি রান্না করতে জানো তাহলে আমার খিদে লাগছে রান্না করে দেবে কিরা হ্যাঁ তুমি আমাকে ধমকাচ্ছো কিসের জন্য সত্যি আমি রাঁধতে পারি না আমি কোনো ভাতই রাঁধতে পারি না তুমি আমাকে ধমকাও ঠিক আছে আমি যাব না তোমার বাড়িতে ওরে আল্লাহ রে আল্লাহ আগে যদি জানতাম দুটি বিয়ে করলে এত জানা জীবনেও দুটি বিয়ে করতাম না আমি তো বহুত মানা করেছিলাম তুই দুই বিয়ে করিস নি আমার কথা শুনিস তুই এবার বেড়া যা তুই এবার বেড়া এই বাড়িতে আমি একা থাকবো শালার কাঁদিস তো কাঁদা আমি দেখা